আগামী রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। অন্যদিকে শনিবারের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে সাধারণ শিক্ষার্থীরা নামবে কঠোর আন্দোলনে। তবে শিক্ষকদের এই আন্দোলনকে অযৌক্তিক বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ তাদের। শ্যামানন্দ শ্যামলের তোলা ছবিতে আব্দুল আলিম শাহর প্রতিবেদন, জানাচ্ছেন মেহজাবিন ইউনা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তিন দিনের কর্মসূচির শেষ দিন ছিল বৃহস্পতিবার। শিক্ষকদের অনশনের পাশে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই অবস্থান কর্মসূচি পালন করেন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা আগেই মাঠে থাকলেও বৃহস্পতিবার উপাচার্য বিরোধী মিছিল দেন। অবশ্য কেউ কেউ উপাচার্যের গতিরোধেরও নিন্দা জানান। কখন একজন শিক্ষকের গতিরোধ করা হয়? যখন দেখি যে পারতেছে না, উনি আমাদের মানে দায়িত্ব অবহেলা করছেন, উনি অনিয়ম করছেন, উনি দুর্নীতি করছেন। যদি রবিবারের মধ্যে বিসি পদত্যাগ না করেন, আমাদের আন্দোলন আরো কঠোর হতে যাচ্ছে। এদিকে উপাচার্য বলছেন শিক্ষকদের আন্দোলনে ছাত্রদের ব্যবহারের সমালোচনা করেন ডক্টর জাফর ইকবাল, অথচ তারাই এখন ছাত্রদের ব্যবহার করছেন। আজকে যে এখানে যে ছাত্রদের উপস্থিতি, এটা কিভাবে কি প্রমাণ করে তাতে যে এই সংশ্লিষ্টতা কারা করছেন? উপাচার্যের এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয় জাফর ইকবালের কাছে। তাদেরকে দোষ দেওয়া হয় লাগতেই পারে, ওরা সেজন্য এখানে নেমে আসছে। আমরা কখনো তাদের কিছু বলি নাই, তারা কি করবে এটা কমপ্লিটলি তাদের ব্যাপার, আমরা আমাদের কাজটা করছি আমরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মনে করেন এই আন্দোলন অযৌক্তিক, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। ওনাদের একটাই ইগো এখন যে উপাচার্যকে সরাইতে হবে, কিন্তু এতে করে যে বিশ্ববিদ্যালয় রসাতলে যাচ্ছে তা কিন্তু তাদের লক্ষ্য নয়। আন্দোলনকারী শিক্ষকরা আগামী রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, আর শিক্ষার্থীরা শনিবারের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেয়। এসটিভি নিউজ ডেস্ক।